बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम उपजेला नूल लेखा समिति पक्ष থেকে যারা এখানে এসেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে সংগ্রামে সালাম হিন্দু ভাইদের নমস্কার জানাচ্ছি। আপনারা জানেন আজ প্রায় এক মাস যাবত এই রাজোর রেজিস্ট্রার অফিসে কোনো দলিল হয় না, এর কারণ কি? এর একটি মাত্রই কারণ, এই পর্যন্ত যত সাবজেস্টার এসেছে তারা সমিতির সাথে একটা ভাব লাভ করে চলেছে, কিন্তু উনি ওনার ইচ্ছাই চলে। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে 30 লাখ টাকার একটা দলিল করেছি, রাত 10টায় সই করেছে। সেই দলিলটি নির্বাচন পৌরসভার মেয়রের কাছ থেকে আইডি কার্ড এনেছি। এই আইডি কার্ডের পরে উনি এই দলিল করতে রাজি না, কয় না কমিশনারের আইডি কার্ড সই দেওয়া, আমি ওইটা দলিল করব না। তাহলে কি করবেন? তার সব কথা হলো 12,000 টাকা দিলে আমি এটা করতে পারবো। আমি তাকে জিজ্ঞেস করছি 12,000 টাকা কি পাইছি? তাই এইরকম পুষ্কর সাবেস্টার এই রাজুর এক পোস্ট আসে নাই। আপনারা যান গোপালগঞ্জ যান, কোনো টাকা লাগে না। কালকিনি যান, কোনো টাকা লাগে না। শিবচরে যান, কোনো টাকা লাগে না। এবার টাকা লাগে না গোপালগঞ্জ যে আমি তলি করে যাচ্ছি, কোনো টাকা নেয় না। উনি যেভাবে টাকা দিছে এই এই 7 মাসে উনি প্রায় 3 কোটি টাকার মতো দিছে। গুলশানের বাড়ি কিনছে একটা 3 কোটি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন বাণিজ্য থাকতে চলে যান। জয় বাংলা, জয় বাংলা।